চাল গরম দিই। কি করব আজ? আজও উপোস করে থাকতে হবে আমাদের। আমার কাছে যে কটা টাকা ছিল তাই দিয়ে এই কদিন চললাম, এখন আর ফুটো করিও আমার কাছে নেই গো। আমায় তুমি ক্ষমা করো কুসুম, আমি এমনই একজন হতভাগ্য স্বামী যে কিনা তোমার মুখে ধুমুটো খাবার তুলে দিতে পারছি না। আমার আর বেঁচে থেকে লাভ নেই, কোনো লাভ নেই বেঁচে থেকে। বলো কি বললো? ঘরে খাবার নেই, জমিতে যাওয়ার জন্য যে ডিশ টেনে রেখেছো ওটাই দুজন ভাগাভাগি করে খেয়ে নি। কিছুদিন পর তো মরতেই হবে, এত কষ্ট সহ্য করার থেকে ওটা খেয়ে দুজন মৃত্যুবরণ করে। তুমি পারবে, পারবে কুসুম, তুমি পারবে। কেন পারবো না? তুমি একটু বসো, আমি নিয়ে আসছি। পিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনায় শুধু তোমারে করুণা, হতে বঞ্চিত না কবু। বিশ্ব পিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনায় শুধু তোমারই।